প্রত্যেকের সহ সহ জায়গায় বসে রাজনীতি করার অধিকার আমাদের সংবিধান সংরক্ষণ করে সেটা একটা দিক জামাত বিএনপি রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই এটা এরকম একটা কথা পরিচালিত হয় মানে সব পরিচিত সব সকলের কাছে জামাত অনুকূল পরিবেশে যদি মনে করে এটা তাদের পক্ষে এককভাবে রাজনীতি করা সম্ভব সেটা তারা করতেই পারে বিএনপি যদি মনে করে তাদের এককভাবে রাজনীতি করা উচিত তারা সেটা করতে পারে যে কোনো দল সেটা করতে পারে তাদের রাইট কিন্তু জামাতের বিগত দিনে এই বিএনপির সাথে একটা ঐক্যবদ্ধ হয়ে অথবা একত্র হয়ে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে জামাতের বিগত দিন ইতিহাসে দেখবেন যে জামাত একসময় আওয়ামী লীগের সাথে মিশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সরকার পথে আন্দোলন করেছে তারপরে কেয়ার সরকার তৈরি করার জন্য আন্দোলন করেছে এই বিভিন্ন সময়ে তারা এ করেছে রাজনৈতিক কৌশল কে কী করলো সেটা হলো তার নিজস্ব ব্যাপার তবে এই ক্ষেত্রে আমি মনে করি আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আপনাদের দৃষ্টি রাখতে হবে একটা সেটা হলো সকলের প্রতি যে আমরা কি চাইছি আমরা চাইছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক আমরা চেয়েছি আমাদের মুসলমানরা বা ইসলামী মূল্যবোধী বিশ্বাসী মানুষগুলো তাদের যেন বিশ্বাসকে বাস্তবায়ন করতে পারে এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে যেন তারা দাঁড়িয়ে থাকতে পারে সেখানে যেন কেউ হাত না দেয় সেইটা চেয়েছি একটা চেয়েছি আমরা স্বাধীনতা স্বাভাবিক অক্ষুণ্ণ থাকা আর একটা চেয়েছি মানে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী মানুষের বিশ্বাসকে ধরে রাখা এবং সেইটা মানে আমাদের এই ধর্ম কালচার এইটা কৃষ্টি এইটা যাতে চর্চা করার সুযোগ থাকে এবং স্বাধীনভাবে সেই সুযোগ তৈরি করা এখানে একটা পতিত সরকার বা স্বৈর সরকার দীর্ঘদিন দেশ চালিয়েছে তাদের উদ্দেশ্য এই ভোটটাকে ভাগ করে সব সময় এবং পাশাপর্তী কিছু কিছু দেশের আমার বন্ধু দেশেরও উদ্দেশ্য এই ভোটটাকে এই পেশে রাইট ব্লকের ভোটটাকে ভাগ করে যাতে ওই ব্লকের ভোটটা ইউনাইটেড থাকে এবং ওইখানে নির্বাচনে যাতে সুবিধা হয় এটা একটা কার্যক্রমের মধ্যে হাত দিতে পারে হতে পারে সেটা কেউ হয়তো তার এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনে করে এটাই রাইট সিদ্ধান্ত কিন্তু আমি বিনয়ের সাথে সকলকে বলতে চাই ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকল মানুষ সকল ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দলগুলোকে আমি অনুরোধ করতে চাই আপনাদের বুঝতে হবে যে এই দেশে ইসলামের চর্চা এই দেশের সকল ধর্ম স্বাধীনভাবে পালন করা অ্যাট দ্য সেম টাইম দেশের স্বাধীনতা স্বাভাবিক রক্ষার জন্য আপনাদের করণীয় কী সে বুদ্ধি আমার চেয়ে আপনাদের কম নেই বরং বেশিই আছে বলে আমি মনে করি কাজে আপনারা এমনভাবে সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তে আবার যেন প্রতিদের সরকার কোনো সুযোগ তৈরি করতে পারে আবার যেন আমার প্রতিবেশী দেশ যারা ভারত বাংলাদেশকে নিতে চায় ধ্বংস করতে চায় খেয়ে ফেলতে চায় এরকম লোক এই এই প্রতিবেশী দেশটাও যেন সেরকম সুযোগ না পায় সেই কার্যক্রমে আপনার হাত দেবেন সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো রাজনীতিতে যেহেতু শেষ কথা বলতে কিছু নাই আজকে যেটা দেখেন কালকে সেটা নাও থাকতে পারে আবার পরশু দিন নতুন করে অন্য কিছু সৃষ্টি হতে পারে রাজনৈতিক সুবিধার জন্য কে কোন দলের সাথে ই হবে বা কী বলে একে ঐক্যবদ্ধ হবে অথবা কার সাথে মানে যুগবত আন্দোলন করবে সেটা সময়ই বলে দেবে এবং সেই সিদ্ধান্ত সকলে নিতে পারবে তবে শেষ সিদ্ধান্ত হয়ে এরকমের যে এই দেশের মুসলমানের যে আকুতি সে আকুতি যাতে বিনষ্ট না হয় এই দেশের স্বাধীনতা সামর্থ্য যাতে বিনষ্ট হয় সেই দৃশ্য বিষয়ে সকলেই দৃষ্টি রাখবে সেটা আমি প্রত্যাশা করি